হ্যাঁ বিবরণ দেন ভাই। আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা এখানে এটা ডিসি লাইন থেকে পাওয়ার সাপ্লাই করছি, এই মোটরটাতে মোটরটা অপারেট হচ্ছে, জেনারেট হচ্ছে, রোটেট হচ্ছে, এই রোটেটিং স্পিডে যে এই জেনারেটরটা রোটেশনের ফলে যে ইলেকট্রিসিটিটা উৎপাদন হচ্ছে ওটা আমরা এখানে সাপ্লাই করতে পারতেছি। তো কর্মদক্ষতা শুধুমাত্র যে প্রতিটা রোটেশনের মধ্যে 70% এনার্জি লুজ হয়ে যাচ্ছে, মানে ধ্বংস হয়ে যাচ্ছে, বাকি 30% যে এনার্জিটা আছে ওটা যদি আমরা কাজে লাগিয়ে সেভ করতে পারি তাহলে দেখেন এনার্জিটা বাড়তে পারতেছে। দেখেন 30% এনার্জি যদি সেভ করি এনার্জিটা অটোমেটিক বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে যে আগের এনার্জিটা এখন 30% এনার্জি সেভ করলে এনার্জিটা বেড়ে যাচ্ছে, ওটা আমরা যেখানে আমি কন্ট্রোল করতে পারতেছি, সেভও করতে পারতেছি। ওই এনার্জিটা যদি ধরেন সাপোজ বাংলাদেশে বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রি আছে, ওই ইন্ডাস্ট্রিগুলোতে যদি ওরা টেকনিক ইউজ করে অনেক লাভবান হবে। দেখেন স্যার, মাঝে মধ্যে দেখা যায় যে হঠাৎ করে ওদের সার্কিটগুলো ব্লাস্ট হয়ে গেছে, তো ওরা যদি ওই দিনটা কন্টিনিউ করতে না পারে ওদের হিউজ পরিমাণে ক্ষতি হয়ে যাবে। সো ওরা যে ওই যে এনার্জি সেভ করে রাখতেছে ওইটা দিয়ে ওদের আবার কাজটাকে কন্টিনিউ করতে পারতেছে, আবার এই এটার মাধ্যমে আমাদের দেশের বেকারত্বের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। দেখেন স্যার, আমাদের বাংলাদেশের বেকারের সমস্যা অনেক আছে, ওরা যদি সাপোজ ধরেন আমরা এখানে 5 টাকা খরচ করতেছি, ফিডব্যাক হিসেবে 7 টাকা পাচ্ছি, যে 2 টাকা লাভ হচ্ছে ওটা যদি ওরা সেভ করে বিভিন্ন জায়গায় সাপ্লাই করে ওদের বেকারত্বের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, ওদের ফ্যামিলিও চালাতে পারতেছে, আবার অর্থনৈতিকভাবে আমাদের কান্ট্রিটা ডেভেলপ হতে পারতেছে। দেখেন স্যার, বিভিন্ন বড় বড় প্রযুক্তি দেখা যায় যে অনেক সময় বৈদ্যুতিক সংকটের কারণে আমাদের দেশটাকে অন্য দেশ থেকে ইলেকট্রিসিটি হায়ার করে আনতে হয়, কিনে আনতে হয়, তাহলে যদি ওরা এই টেকনিক অবলম্বন করে তাহলে যে এনার্জিকে সেভ করে রাখতেছে ওটা দিয়ে আবার ওই কাজটা কন্টিনিউ করতে পারবে। আবার দেখা যাচ্ছে উনি এনার্জিকে সেভ করে রাখতেছে ওটা অন্য কাজের কাছে চাইলে সেল করতে পারতেছে, এখানে আমাদের দেশটা অর্থনৈতিকভাবে ডেভেলপ হয়ে যাচ্ছে। ইভেন কি দেখেন স্যার, সব দিক দিয়ে আমরা সব লাভবান হচ্ছে, সুবিধাজনক হচ্ছে। আবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যদি এই টেকনিকটা ইউজ করে তাহলে আশা করতেছি ওরা যেমন বিভিন্ন ত্রুটি আছে ওদের ওদের বিভিন্ন বাড়তি এনার্জির প্রয়োজন হয় মাঝে মধ্যে, যেমন আপনি যে একটা এরিয়াতে ধরেন এনার্জি সাপ্লাই করবেন ওই এরিয়ার যে ট্রান্সফরমারটা আছে ওই ট্রান্সফরমারটা ব্লাস্ট হয়ে গেছে, আপনার কাছে নিউজ হচ্ছে 2 থেকে 3 দিন আপনার এনার্জি থাকবে না। সো ওরা কী করতে চাই, চাইলে এই টেকনিকটা ইউজ করলে ওরা চাইলে ওই 2 থেকে 3 দিন ব্যাকআপ দিতে পারতেছে এখান থেকে এনার্জি সাপ্লাই করে, আবার এই এনার্জিটা যে কোনো টাইমে ওরা কন্ট্রোল করতে পারতেছে সুইচিং সিস্টেমের মাধ্যমে। দেখ স্যার, আমি যদি আমার মনে হচ্ছে যে এই কনসেপ্টটা হচ্ছে বেস্ট অন্যান্য কনসেপ্ট থেকে, তাই আমার প্রজেক্টটা ভালো আছে। থ্যাংক ইউ ভাই, ওকে ঠিক আছে ভাই। ভাই এটার কাজকে একটু বর্ণনা করবেন, এটার কাজটা একটু আপনারা যেরকম দেখতেছেন এখানে একটা রিভার আছে, রিভার থেকে হাইড্রো ইলেকট্রিসিটি প্রডিউস হয়, হাইড্রো ইলেকট্রিসিটি রিভার থেকে যেগুলো প্রডিউস ওগুলো অনেক সামান্য অনেক কম, কারণ আমরা সে সামান্য ইলেকট্রিসিটি দিয়ে সেমি ম্যাগনেটিক পাকের দিকে পাঠিয়ে অনেক এটা কি টারবাইন, হ্যাঁ আচ্ছা, হিউজ পরিমাণ তৈরি করতে চাচ্ছি, এগুলো থেকে হাইড্রো ইলেকট্রিসিটি সেমি ম্যাগনেটিক উইন্ড টারবাইনের পাওয়ারগুলোর দিকে যায়। সেমি মানে সেমি ম্যাগনেটিক মানে ওগুলো আয়রন এবং নিকেল দিয়ে তৈরি, ওগুলোর মধ্যে যদি কিছু পরিমাণ ইলেকট্রিসিটি অথবা হিট দেওয়া হলে ওগুলা ম্যাগনেটিক উপর রিয়্যাক্ট করা শুরু করে এবং একটা ম্যাগনেটিক ফোর্স ডেভেলপ করে যেটা একটা একটাকে অ্যাট্রাকশন অথবা রিপালশন দ্বারা ঘোরা শুরু করবে। আর এটা এই উইন্ড টারবাইন অন্যান্য উইন্ড টারবাইন থেকে কমপ্লিটলি ডিফারেন্ট, কারণ বছরে অন্যান্য উইন্ড টারবাইনের কারণে 1 থেকে 2.5% পাখি মারা যায় এভারেজে, যার মধ্যে 0.5 থেকে 1% পাখি রেয়ার থাকে, মানে অনেক কষ্টে খুঁজে পাওয়া যায়। আচ্ছা, আর নর্মাল উইন্ড টারবাইনের কারণে অনেক সাউন্ড পলিউশন হয় যেটা 5 কিলোমিটার পর্যন্ত যায়, আর
5 স্কয়ার কিলোমিটার পর্যন্ত কোনো ঘরবাড়ি বাধা যায় না আর যদি বাধে তাহলে এসথেটিক অথবা হেয়ার লসে এটা করলে বাধা যাবে হ্যাঁ 5 কিলোমিটারের মধ্যে মানে ঘরবাড়ি মানে তৈরি করা যাচ্ছে আচ্ছা আচ্ছা এখন এই পাখিদের সলিউশনটা এটা একটু উঁচু করতে হবে পোলটা যাতে যে পাইপগুলো একটু নিচু রুগলে ইজিল যাই দেখা পারে আচ্ছা আচ্ছা আর পাখিরা গ্রে এবং হোয়াইট কালার কে বেশি মানে ওগুলোর প্রতি বেশি আকর্ষিত মানে ওগুলোর দিকে যায় আর পৃথিবীর বেশিরভাগ উইন্টার বানি সাদা এবং গ্রে কালার দিয়ে বানানো যার কারণে পাখিরা ওদিকে যায় এবং মারা যায় আর তাই উইন্টার বানকে পার্পেল কালার করার দরকার কারণ পার্পেল কালার কে পাখিরা পছন্দ করে না মানে ওগুলোর দিকে যায় না ওগুলোকে ডেঞ্জার সাইন হিসেবে চিনে আচ্ছা আচ্ছা মানে এটা একটা স্টাডি দ্বারা জানা গেছে আর এটা হচ্ছে সুপারসনিক বুম বক্স এটা থেকে সুপারসনিক ওয়েভের হয় মানে একটা সুপারসনিক সাউন্ড যেটা আমরা শুনতে পারবো না কিন্তু পশু পাখিরা শুনতে পারবে এটা মেইনলি কলাবাদুরের জন্য বানানো হয়েছে কারণ কলাবাদুর ওরা ভালো দেখতে পারে কিন্তু একটা একো ধারা জানতে পারে যে সামনে কিছু আছে নাকি না এবং সুপারসনিক ওয়েভের ওরা জানতে পারে সামনে কিছু আছে এবং এড়িয়ে যায় দেখা পারবে আচ্ছা আর সাউন্ড পলিউশন যেটা জানতে চাচ্ছে সেটা হচ্ছে একটা টেকনোলজি অলরেডি ইনভেন্ট হয়ে গেছে একটা মোটর টাইপের সেটার নাম হচ্ছে পাইজো অ্যাকুয়েটর ওইটার কাজ হচ্ছে ওইটা ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল মোশনে কনভার্ট করে এবং একটা নেগেটিভ ভাইব্রেশন তৈরি করে যেটা সাউন্ডের অ্যাকচুয়াল ভাইব্রেশনের সাথে রিয়্যাক্ট করে নিউট্রাল হয়ে যায় একটা এক্সাম্পল দিচ্ছি যেমন এটা যদি আমি পুরো আয়না দিয়ে ঘিরে ফেলি উইন্টার বাইনটা তাহলে আওয়াজ বেরোবে না সেরকম একটা ইনভিজিবল বাউন্ডারি তৈরি করবে যেটা থেকে আর যেটা বাইরে আর আওয়াজ হইতে পারবে না ফলে ঘর বাড়ি বাধা যাবে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই এবং এটা হচ্ছে উইন্টার মানে কন্ট্রোল রুম যেখানে জিপিএস মেশিন ওয়েদার ফোরকাস্টিং মেশিন এবং একটা রেডার রাখা আছে রেডার এবং জিপিএস দ্বারা ওরা জানতে পারে কোনো পাখি থাক আসতে নাকি মেইনলি শীতকালে অতিথি পাখিরা আসে এবং উইন্টার মানে এখানে লেগে মারা যায় তাই সেটা কমানোর জন্য ওরা জানতে পারে কোনো একজাক পাখি আসতে নাকি এবং এটা স্লো করে দেয় যাতে ওগুলো ইজিলি চলে যেতে পারে অটোমেটিক্যালি হ্যাঁ মানে এটা স্লো করে দেবে যাতে ওগুলো মাঝখানে ইজিলি চলে যেতে পারে আচ্ছা আচ্ছা প্লাস ওয়েদার ফোরকাস্টিং মেশিন দ্বারা ওরা জানতে পারে কোনো হাই উইন্ড প্রেশার অথবা সাইক্লোন টর্নেডো ন্যাচুরাল ক্যালামিটিস এক্সেট্রা ওগুলো আসতে নাকি যাতে ওরা এটা ইমিডিয়েটলি বন্ধ করে দিতে পারে কারণ ওগুলো অলরেডি ম্যাগনেটিক ফোর্সের কারণে ঘুরতেছে যদি ওগুলোকে আরও এডিশনাল ফোর্স দেওয়া হয় তাহলে সার্কিট নষ্ট হয়ে যাবে নিচে পড়ে ওয়াইল্ড ফায়ার হয়ে যাবে তাই এটাকে বন্ধ ইমিডিয়েটলি বন্ধ করে দিতে হবে আর এটা ডেইলি মেইনটেন্স রাখতে হবে সার্কিটে কিছু হচ্ছে নাকি আর এখানে ফায়ারপ্রুফ সাবস্টেন্স যেমন আয়রন টাইটেনিয়াম ওগুলো দিতে হবে যাতে আগুন না ধরে এখান থেকে এনার্জিগুলো প্রডিউস হয়ে সরাসরি এনার্জি ট্রান্সফরমারে যায় এখান থেকে পাওয়ার গ্রিডে স্টোর হচ্ছে এখানে হ্যাঁ এনার্জি ট্রান্সফরমারে যায় এবং পাওয়ার গ্রিডে যায় পাওয়ার গ্রিড কিছু এনার্জি সেভ করে রাখবে এবং বাকিগুলো দিয়ে দেবে আর একটা নর্মাল উইন্ড টারবাইন একটা 2.5 মেগাওয়াটের একটা নর্মাল উইন্ড টারবাইন 6 মিলিয়ন কিলোওয়াট তৈরি করতে পারে আর এবং একটা ম্যাগনেটিক উইন্ড টারবাইন 1000টা অনেক বেশি হ্যাঁ 1000টা উইন্ড টারবাইনের যে বেশি ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবে আচ্ছা আর আপনি যদি কস্টের ব্যাপারটা ধরেন তার একটা নর্মাল উইন্ড টারবাইনের কস্ট হচ্ছে $2 মিলিয়ন আচ্ছা আর আপনি যদি 1000টা ইয়ার করতে চান তাহলে $2000 মিলিয়ন হচ্ছে আর একটা ম্যাগনেটিক উইন্ড টারবাইন মাত্র $50 মিলিয়ন সেমি ম্যাগনেটিকগুলো এখন যদি আমি 1000টা ইয়ার করতে চান তাহলে অনেক জায়গা ওয়েস্ট হচ্ছে প্লাস কি বলে যে এনার্জি অত প্রডিউস হচ্ছে না কিন্তু এটা একটা এবং কি বলে যে অনেক এনার্জি প্রডিউস করতে পারছে এবং কম দামে আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে ভাই থ্যাংক ইউ কি নাম নাম ঠিক আছে আসসালামু আলাইকুম রায়হান আচ্ছা একটু বর্ণনা করবেন দাঁড়াও দাঁড়াও এটা হচ্ছে
এটা হচ্ছে রোবটিক আর্মের মতো মানে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কে এটা কাজ করে যেমন ধরেন একটা ইন্ডাস্ট্রিতে যদি মানুষ কাজ করে ও হয়তো 10 ঘন্টা কাজ করতে পারে এটা যদি রোবট কাজ করে তাহলে কিন্তু ও 20 ঘন্টা কাজ করতে পারে তাহলে আমাদের কোম্পানির কি হচ্ছে প্রোডাকশন টাইম হচ্ছে সেকেন্ডলি ধরেন একটা মানুষ কিন্তু অসুস্থ হতে পারে অথবা কর্মক্ষেত্রে কোনো কারণে অ্যাবসেন্ট থাকতে পারে যার কারণে আমাদের কাজ একদিনের কাজ নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু একটা রোবট যদি থাকে সে কিন্তু অ্যাবসেন্ট হবে না হয়তো সে নষ্ট হলো কিন্তু আমাদের গ্যারান্টি আছে যে সে চলে আসবে তাড়াতাড়ি ঠিক আছে এখন ও যদি এখান থেকে কমান্ড দেয় আমরা এটা হচ্ছে রোবটের ব্রেইন ধরেন এটা হচ্ছে আরডুইনো বলে এটাকে আমরা এখানে নিজেরা প্রোগ্রামিং করছি ধরেন আমরা মোবাইল মানে মোবাইল থেকে এখন কমান্ড ওটি মিশা ইউজ করলে এটা আর অনেক বেশি এফেক্টিভ হবে আর অ্যামাউন্টটাও কম লাগবে মানে নর্মাল কতটুকু পরিমাণ লাগবে 1/3 যদি আমরা এটা আমি এখানে ইউজ করব ঠিক আছে না এটা আমি মার্ক করতে ইউজ করব এই সরাসরি ফিল দিয়ে এটা এটা ইউজ করব যদি ধরেন ইন্ডাস্ট্রিগুলো আরো বেশি কাউন্টার বেড ইউজ করতো তাহলে আরো বেশি ওজন নিতে পারবে তারপর ধরেন আমরা এক্স ওয়াই জেড অ্যাক্সিসের ভ্যালুস গুলো দিয়ে দিছি যার কারণে এটা 180 ডিগ্রি কোনো মুভ করতে পারে তারপর অনেক সময় মানুষ কিন্তু ওই কয়লার ইন্ডাস্ট্রি যেগুলো আছে অথবা রডের ইন্ডাস্ট্রি আগুন থেকে যুদ্ধ হচ্ছে মানুষ কিন্তু মারা যাচ্ছে অথবা আহত হচ্ছে যদি আমরা এখানে রোবটটার মধ্যে ডোরালিন ম্যাটেরিয়াল যেটা আছে এরোপ্লেনে যেগুলো ইউজ করা হয় এই যে রোবট অর্থাৎ ম্যান পাওয়ার কমায় ফেলতেছে না আমি যেটা বলতে চাচ্ছি ইন্ডাস্ট্রি গুলোতে তো অনেকগুলো লোক কাজ করে এখন ব্যাকগ্রাউন্ড সমস্যা সৃষ্টি হবে না যদি সুপারভিশন না কাজ এটাই একটা এক্সপেরিয়েন্স তাছাড়া যদি বলেন হয়তো অন্য সেক্টরে দেখলে কিন্তু কাজ ক্ষমতাটা বাড়তেছে বা ইন্ডাস্ট্রিতে ধরে কমে যাচ্ছে কেমিক্যাল বয়টা আছে এগুলো রিস্ক নাই কাজ সেগুলো কিন্তু মানুষ থেকে ফার্নেস যেমন মানুষ ধরেন ঝুঁকিপূর্ণ কাজের প্রতি বেশি আগ্রহ নিচে আগুন এক রোবটা তাহলে আমরা রোবট দিয়ে কমাইতে পারি যেমন ইন্ডাস্ট্রিতে মানে শিশুদেরকে দিয়ে এখন কাজ করাচ্ছে 10-12 বছরের বাচ্চাদেরকে না শিশু শ্রম তো নিষিদ্ধ বাংলাদেশে নিষিদ্ধ কিন্তু কাজ করাচ্ছে কাজ করাচ্ছে তাহলে আমরা যদি রোবটটা ইন্ট্রোডিউস করতে পারি বাংলাদেশে তাহলে কি হবে আমাদের এই ছোট ছোট শিশুদেরও কিন্তু জীবন বাঁচবে অনেক শিশুও কিন্তু মারা আছে আপনি নিশ্চয়ই সংবাদে দেখেন শিশুরা মানে মাতুল দিয়ে করতেছে অথবা কয়লার ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে ওদেরও তো একটা ভবিষ্যৎ আছে তাহলে আমরা এগুলো যদি ইউজ করি তাহলে কি শিশুদের জীবনটা বাঁচানো যাবে না আমাদের কি মানে ম্যান পাওয়ার কি শিশুদের জীবনের থেকেও বেশি বিদেশ থেকে অয়েল যেগুলো আনে না ওগুলাকে এখন আমার দেখা যাচ্ছে আমি না না আরো ফিরে গেল
ভাইয়া আপনাদের প্রজেক্ট সম্পর্কে আমাকে কিছু বলেন। দেখবেন যে আবার চৌরাস্তা থাকলে এখানের মধ্যে হয় ফ্লাইওভার বানিয়ে ফেলো, অনেক খরচ হয়, ফ্লাইওভারটা তুলতে গেলে অনেক খরচ হয়। এই কারণে আমরা কি করছি, একটা রাস্তাকে মাটির লেভেলের সমান রাখবো আর এই রাস্তাটাকে মাটির লেভেলে একটু লো করবো, যে কারণে মানে এটা হলো আন্ডারপাস রোড হয়ে যাবে আর এটা নর্মাল রোড থাকবে। এই দুইটা রোডের মধ্যে যাতায়াত করার জন্য মানে গাড়ি কীভাবে এই রোড থেকে এই রোডে নামবে এটার জন্য থাকবে হলো চারটা রোড, চারটা রোড থাকবে যেন গাড়ি সবসময় যাতায়াত করতে পারে। ফ্লাইওভার না না, এটা জাস্ট খালি এটা মানে এটা হলো আন্ডারপাস রোড আর এটা হলো নর্মাল। আচ্ছা, এখন আমাদের যে রুটটা আছে আমাদের দেশে তো আন্ডারপাস রুট নাই, অর্থাৎ এটা করলে ওই যেমন মুরাদপুরের এরিয়ায় যে যানজটটা হয়, হ্যাঁ টাইগার পাসে যে যানজট হয় এগুলো নিরসন হবে না? টাইগার পাস একদম সেম টু সেম, শুধুমাত্র এটা শুধু আন্ডারপাসটা রোড করলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এখন আর এখানে আমাদের দেশে দেখবেন যে খোলা ইউটার্ন আছে, মানে ইউটার্নটা খোলা থাকে, যে কারণে মানে গাড়ি যখন নাকি এখান থেকে এখানে যায় তখন দেখবেন যে বিপরীত দিক থেকে অ্যাক্সিডেন্ট হতে পারে, যানজট লাগতে পারে। যেহেতু সার্কেল এই কারণে এটা অনেক স্টেবল হয়। এবং আর আমাদের দেশে কিন্তু গ্রীষ্মকালে এবং শীতকালে প্রচুর ধুলাবালি হয়, কারণ এটা ওয়াটার স্প্রে করবে, যে কারণে মানে ধুলাবালির পরিমাণটা অনেক কমবে। আর এখানে যখন নাকি বর্ষাকালে প্রচুর পানি জমবে তখন এটা কিন্তু ভরে যাবে, এখন এটার কারণে আমরা বানাইছি হলো এখানে আন্ডারগ্রাউন্ড ড্রেনিং সিস্টেম বানাইছি, এখানে আছে ড্রেনটা, মানে নিচে ড্রেনটা থাকবে, সব পানি নিচে চলে যাবে। এটাই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। কী নাম? বলো কিছু বলো। আচ্ছা আচ্ছা, ভাইব্রেট হচ্ছে না ওইদিকে কানের পাশে? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা
তো বর্ণনা করেন আপনাদের প্রজেক্ট সম্পর্কে। অর্থাৎ একটা ফিল আপ হচ্ছে মোটর, এখন আমরা বুঝতে পারতেছি একটু পরে পানিটা পড়ে যাবে, এখন আমরা মোটরটি এখন অফ করে দিতে পারি। মনে করো আমি বাসায় নাই, হ্যাঁ, তারপর তখন সে পানি উপচে পড়ে যায় না, না পড়ে সে পানি যদি একটি পাইপের মাধ্যমে একটি নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করে রাখতে পারি, সে পানি পরে আমরা বাগান থাকলে বাগানে ইউজ করতে পারি। আচ্ছা, বাসার মধ্যে বিদ্যুৎ নেই তখন আমরা মোটর চালু করতে পারবো, তখন সে পানি নিয়ে আমি রান্নার কাজ বা নোনার কাজে আমরা ব্যবহার করতে পারি। এবার আসি বাসার নিরাপত্তা নিয়ে, থাকো আমাকে শিখে দিতে না ঠিক আছে।
I'm going to go to the next one.
ভাই আপনাদের প্রজেক্ট একটু শুরু করেন তো। Thank you.
Oye, di la
চ্যানেলও আছে কেন? আচ্ছা আচ্ছা